রেডি? আচ্ছা নমস্কার, আমি আজ এসেছিলাম তুলসিয়ার বাড়াতে পক্ষ থেকে। ওনা উনি রুয়েছিলেন, এই সাত কাটা জমিটা করেছিলেন, তো আমি একবার ভিডিও করে নিয়ে গেছি। দ্বিতীয়ত মানে মানুষের যে মানে আগাম সংক্ষেপ থাকে যে এটা আর ধান তো গাছ তো হয়েছে, ধান হবে কেমন সেটাও তো দেখতে হবে, সেই বিষয়ে তো অনেক মানুষের অনেক ধারণা থাকে। তো আমরা বলি যে গাছ হলেও ধান হবে, সেই কারণে দাদাকে এনেছি। দাদা যেহেতু একটা ভিডিও করা হয়েছে, দাদা এবারে বলবে যে দেখুন আপনার ধানটা তাহলে এখন কিরকম মনে হচ্ছে। ধান খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে তো। আচ্ছা আপনি একটা গোছকে আপনার একটা গোছ একটা ওদিকে একটা দেখান না, কারণ দেখাই একটা গোছকে সাইজ করে ধরে দেখান কিরকম হয়েছে। বেশি কিছু বলবো। আচ্ছা সিজ মোটামুটি আপনার 8 ইঞ্চি, 8 থেকে 10 ইঞ্চির কাছাকাছি, 10 ইঞ্চির মতো শিশু হয়েছে। তো যাই হোক মোটামুটি ধানটা আপনার 5 কিতের থেকে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো হয়েছে, ভালো হয়েছে তো। তো যাই হোক, তাহলে আগামী দিন আমাদের যে তুলসী হারবালের পক্ষ থেকে বলেছি যে আপনারা আগামী দিন চাষ করতে হবে এবং করুন। আপনি 5 জনকে বলুন, আমাদের এখানে আবার একটা পুনরায় মিটিং করানো হবে, যাতে করে নাম ঠিকানা তো দেওয়া ছিল আগে। আচ্ছা ঠিক আছে, নামটা বলুন। অচলাকান্ত রায়। অচলাকান্ত রায়, এটা তার ঠিকানাটা মানে শামকুড়ি আপনার যেটা জেলা স্টেশন, হ্যাঁ ওই যে আমাদের চন্দ্রখানা এক নম্বর। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু একবার ভিডিও করেছিলাম সেই জন্য আমি নাম ঠিকানাটা একবার নিয়ে আছিল, সেই জন্য আমি আপাতত বললাম। তো যাই হোক, জয় জয় তুলসী হারবাল পক্ষ থেকে। আগামী যে আবার চাষ আসছে বর্ষায়, না চাষ করা চলবে, সকল মানুষকে বলুন, আমরা আবার পুনরায় মিটিং করব, যাতে করে এখানে প্রচুর মানুষ যেন চাষ করে, আপনি বলতে রাখুন। আর আশা রাখবো আমরা তোলা থেকেই চাষ করাবো আবার। না ধান ভালো হয়েছে, ঠিক আছে আমি সব ধানই আমি এই বর্ষায় এই সাত দিয়েই চাষ করবো, ধান খুব ভালো হয়েছে।